হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্তর ব্যাপারে, যাকে আমি পার্সোনালি মাল্টি ট্যালেন্টেড বলে থাকি। কেননা তিনি ভিলেন থেকে শুরু করে কমেডিয়ান, বাবা, মাছওয়ালা, তরকারি বিক্রেতা সব রকম চরিত্রে অভিনয় করতে পারেন। শালা, চোখটা চলে যাওয়ার পর থেকে এদের কাছে আমি হাওয়াই চটি হয়ে গেছি। যাই হোক, এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম এক জনপ্রিয় অভিনেতা হলেন সুপ্রিয় দত্ত। নাটক এবং থিয়েটারের মঞ্চ থেকে উঠে এলেও আজ তিনি টলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। বাংলা সিনেমায় অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা নিজের দমে সিনেমাতে চান্স পেয়েছেন এবং এখনও পর্যন্ত টিকে আছেন। সুপ্রিয় দত্ত হচ্ছে তাদের মধ্যে একজন। যাই হোক, তিনি কলকাতার একটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন এবং কলকাতা থেকে তিনি তার গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন। এমনটা শোনা যায় ছোটবেলায় তাদের সংসারে খুব অভাব ছিল এবং অভাবের টানে তার বাবা চপ বিক্রি করতেন এবং তিনিও তার বাবাকে চপ বিক্রিতে সাহায্য করতেন। তবে ছোট থেকেই তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। আরেকটি ব্যাপার হচ্ছে, তাদের সংসারে অভাব থাকা সত্ত্বেও তার পরিবার তাকে সবসময় পড়াশোনা করতে উৎসাহিত করতেন। ছোটবেলায় তিনি বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে যেতেন এবং পুকুরে স্নান করতেন। মানে বলতে গেলে তিনি গ্রাম্য পরিবেশটাকে খুব ভালোভাবে উপভোগ করেছেন। ছোটবেলা থেকেই তার অভিনয়ের দিকে খুব ঝোঁক ছিল এবং তিনি অনেক মঞ্চ নাটক ও থিয়েটার করেছেন। তিনি উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকে অভিনয় করেন এবং সেটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ অভিনয়। নাটকটি তাকে এত ভালো লাগে যে তিনি নাটকটি 31 বার দেখেছেন। তিনি থিয়েটার সম্পর্কে বলেন, থিয়েটার হচ্ছে এমন একটি জায়গা যার মাধ্যমে মানুষের মনের গভীরের চিন্তাধারার বিকাশ ঘটে। যাই হোক, অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সরকারি কর্মচারীও এবং অফিস ও অভিনয় দুটোই একসঙ্গে সামলান তিনি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি অভিজ্ঞতা শেয়ার করেন এবং বলেন, যখন 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমি ক্লাস 4-এ পড়ি। তিনি রামকৃষ্ণ মিশনে পড়তেন এবং সেই সময় ছাদের উপর দিয়ে প্রচণ্ড জাহাজ উড়ে যেত। প্রথমে তারা বুঝতে পারতেন না কেন এত জাহাজ উড়ছে এবং পরে তারা বড়দের কাছ থেকে সব জানতে পারে। রামকৃষ্ণ মিশন 1971 সাল, তো শীতকাল, তো আমাদের ছাদের উপর দিয়ে সব প্লেন, ওখানে ছড়রা বলে একটা এয়ারপোর্ট ছিল, সব প্লেন সব উড়ে। যাই হোক, দীর্ঘদিন নাটক এবং থিয়েটার করার পর তিনি 2006 সালে সুমন মুখার্জি পরিচালিত হারবার্ট সিনেমায় প্রথম অভিনয় করার সুযোগ পান, যেখানে সুভাষিস মুখার্জি মেন চরিত্রে অভিনয় করে। সিনেমাটি হিট হলেও সুপ্রিয় দত্ত তেমনভাবে পরিচিতি লাভ করতে পারেনি। এরপর তিনি 2008 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার সিনেমায় অভিনয় করেন, যেখানে তিনি নায়িকা পল্লবীর কাকার চরিত্রে অভিনয় করেন এবং এই সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2009 সালে চ্যালেঞ্জ সিনেমায় তার কমেডি প্লাস ভিলেনের অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর একে একে তিনি বলোনা তুমি আমায়, জোশ, লে ছক্কা, দুই পৃথিবী, কেল্লা ফতে, সেদিন দেখা হয়েছিল, 100% লাভ, আওয়াড়া প্রভৃতি সিনেমায় দাপিয়ে অভিনয় করেন এবং বর্তমান যুগের প্রায় সব সিনেমাতেই তাকে দেখা যায়। তিনি যেমন ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারেন, তেমনই কমেডিয়ানের চরিত্রে অভিনয় করতে পারেন, তেমনই বাবা বা অন্য চরিত্রেও দারুণভাবে অভিনয় করেন। মানে এক কথায় বলতে গেলে তিনি একজন মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর যার ট্যালেন্টের কোনো শেষ নেই। সো এই ছিল বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্তর জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।